এই মাত্র বিনিয়োগের একটা বড় সাফল্য, ডলার চক্র ধরলাম, ডলার চক্র ধরলাম। এই যে এই মাত্র আমি ডলার চক্র অ্যারেস্ট করছি, সরাসরি আমি এবং গুরু ভাই ডলার চক্র অ্যারেস্ট করলাম। আর একটা বাটপার আছে এখানে, আমি ইনিউদের সম্পাদক বলছি, সরাসরি ওদেরকে ধরলাম আমরা। এই যে ডলার, ওরা ডলার কই, তোর এরিয়া কই, তোর রিয়াল কই, তোর রিয়াল ভাই কর, রিয়াল কই, রিয়াল কই, রিয়াল রিয়ালটা ভাই কর, রিয়ালটা কোথায় আছে, রিয়াল কই, রিয়াল বের কর, ডলার রিয়াল চক্র। এই আপনারা সরেন, ফোর্স আছে, আমরা ফোর্স আছি, সরেন, ফোর্স আছে, কিছু লাগবে না ভাই, আপনারা সরেন, সাংবাদিক পুলিশ আছে, আপনারা সরেন। আমাদের চৌকস পুলিশ রুল ভাই নেতৃত্বে আমরা ডলার চক্রকে অ্যারেস্ট করছি। দীর্ঘক্ষণ ইনিউজের অনুসন্ধানের পরে আমরা ডলার চক্র গ্যারেজ করতে পারছি। তারা দেশে এমনিতে ডলারের সংকট, সে উপলক্ষে এই চক্র দীর্ঘদিন যাবত ডলার রিয়াল এগুলো নিয়ে কাজ করছিল, মানুষকে প্রতারণা করছিল। এখানে প্রচুর উৎসুক জনতা আছে, এই উৎসুক জনতার মধ্যে থেকে আমরা তাদেরকে ধরার সক্ষমতা অর্জন করে চৌকস পুলিশ রুহুল আমিনের নেতৃত্বে আমরা এই মাত্র তাদের অ্যারেজ করা। এই হচ্ছে আমার সোর্স ছিল, এই সোর্স এই যে হুজুর রুহুল আমিন, আপনাকে কত টাকা দিয়েছিল? এখন আমাকে বলছিল 50,000 টাকা দিতে, 50,000 টাকা দিয়ে আমি তো এই করতেছিলাম টাকা, আমি বলছি যে আমি বিকাশ থেকে উঠে নিয়ে আসতেছি। কত টাকা কি দিবে আপনাকে বলছিল? আমাকে 1,000 টাকার নোট, সৌদির 1,000 টাকার রিয়াল, টাকা না রিয়াল, হ্যাঁ সৌদির রিয়াল 1,000 টাকার 500 পিস দিবে। এটা এটা দীর্ঘক্ষণ আমরা অনুসন্ধান করছি ইনিউজ 71 থেকে, আমরা আমার সাথে এই ইনিউজ 71 এর দীর্ঘ অনুসন্ধানের পরে আমরা এই দুই প্রতারককে ধরতে পারছি। পল্লবী থানার চৌকস অফিসার মিরপুর মডেলের, দুঃখিত মিরপুর মডেলের, মিরপুর মডেলের এসআই রুহুল আমিনের নেতৃত্বে আমরা ধরতে পেরেছি। আমাদের সাথে আরও ছিলেন নকুল সরকার, ছিলেন মোয়াজ্জেম হোসেন, আমরা তাদের অ্যারেস্ট করেছি এবং আইনের ব্যবস্থা হবে, এরপরে আমরা আপনাদের জানাবো। ধন্যবাদ।